মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার প্রস্তাবকে পাগলামি বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা স্টিফেন মিলার। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় স্টিফেন মিলার ছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণের মূল কারিগর। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরিবাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com।